প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব দারুণ মজার একটি পিঠা। এটা হচ্ছে গাজরের পাটিসাপটা। সংক্ষেপে এটাকে গাজরের গাজি সাপটা পিঠাও বলা যায়, যেহেতু গাজর দিয়ে তৈরি করছি তো গাজি সাপটা তো বলা যায়। তো এটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু এটা খাইতে যে এত মজা, না খেলে তোমরা বুঝবে না। এর ভিতরের পুরটা খেতে ভীষণ মজা হয়েছে। এটা তৈরি করা একদমই সহজ। দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাটা বাচ্চাদের তৈরি করে দিলে গাজরের যে পুষ্টি সেটাও ওরা পেয়ে যাবে। তার জন্য বলবো, গাজর যেহেতু এখন প্রচুর বাজারে পাওয়া যায়, আবার একটু দামও সস্তা আছে, তার জন্য আমি গাজরের পাটিসাপটাই তৈরি করলাম। তো এবার গাজরের পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো গাজরের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এবার এরকম একটা গ্রেটারের মেশিনে আমি গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবে সবচেয়ে ছোটো ছিদ্রটা দিয়ে করে নিতে, এতে করে ছিদ্রটা খুব ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তো হাতের কাছে গ্রেটার না থাকলে বড়ি দিয়ে কুচি কুচি করে আবার ব্লেন্ডারে ব্লান্ড করেও নিতে পারবে, সেটাও কিন্তু হবে। তবে যার যেরকম ইচ্ছে এভাবে কুচি করে নিলেই হবে। তো দেখতে পাচ্ছ এভাবে আমি সবগুলো গাজর কুচি করে নিচ্ছি। আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার পুরটাকে তৈরি করব। আর পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দেব। তো আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ এবং দারুচিনি। এটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। যে এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা একটু টেনে যাবে আর একটু ভাজা ভাজা হবে, এতে করে ঘিয়ের যে একটা এক্সট্রা ফ্লেভার সেটা আসবে আর খেতে ভালো লাগবে। তো ভাজা আমার হয়ে গেছে 5 মিনিটের মতো। তো এবার এর ভিতরে আমি দুধ দিয়ে দেব। তো গুঁড়া দুধ থাকলে সেটা গুলিও দিতে পারবে বা তরল দুধও দিতে পারবে। মোট কথা, বেশি করে দুধ দিলেও খেতে ভালো লাগে। তো আমি এখানে 3 কাপের মতো দুধ দিয়ে দিছি। আমি এখানে তরল দুধটাই দিয়ে দিছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিতে পারবে 5 মিনিটের মতন। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে উঠেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি 1 কাপ দিয়ে দিছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগে। তো চেষ্টা করবে গুঁড়ো দুধ দিতে। তো দুধটা যে যত বেশি পারো দিয়ে দেবে বা কমিয়েও দিতে পারবে। আর এবার একটু ঘনত্ব আনার জন্য আমি দিয়ে দিছি এখানে সুজি। আমি 3 চামচের মতো সুজি দিয়ে দিছি, এতে করে এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে সুজি না থাকলে চালের গুঁড়োও দিয়ে দিতে পারবে। আর কিছুই না দিতে চাইলে এটা কিন্তু এমনও জাল করে শুকনো শুকনো করে নিতে পারবে। তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় খেতে অতটা ভালো লাগবে না, এটা দিলে একটু আঠালো টাইপের হয়, খেতে ভালো লাগে। তো যারা চিনি দিয়ে ব্যবহার করবে তারা আগে এই চিনিটা দিয়ে দিতে পারবে। তো আমি যেহেতু আজকে গুড় দিয়ে করছি, খেজুরের গুড়, তো এ পর্যায়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিছি। আগে দিলে হতো কি, দুধটা অনেক সময় ছানা কেটে যেতে পারে, তার জন্য আমি লাস্ট পর্যায়ে কিন্তু গুড়টা দিয়ে দিছি। আর গুড়টা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কিছু ঝোলা গুড় বা তরল গুড় সেটাও দিয়ে দিছি, যা আমি মিষ্টিটা মনে হচ্ছে একটু কম হচ্ছে তার জন্য দিয়ে দিছি। তো মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। আর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তো এবার পুরটা কিন্তু রান্নার প্রায় শেষ অবস্থায় এসেছে, দেখতেই পাচ্ছ রান্নাটা খুব ঘন হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে যে দারচিনি এলাচি দিয়েছি সেটা তুলে ফেলে দেবো। তো এটা কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না, তার জন্য চেষ্টা করবে তুলে ফেলে দিতে। এবার আবারও আমি একটু নেড়ে ছেড়ে ঘন করে নেব। এবার আমি আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা আবার পাওয়া যাবে। যা আগে যেটা দিছি সেটা কিন্তু রান্না করতে করতে ঘ্রাণটা চলে গিয়েছে। তো চেষ্টা করবে লাস্টে আবার একটু ঘি দিয়ে দিতে। তো এতে করে পুরটা খেতে বেশি ভালো লাগবে। তা আমার পুরটা একদমই রান্না করা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামানোর পর আর একটু ঘন হবে।
তো একটা সাইডে রেখে এবার ব্যাটারটা তৈরি করে নেব। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি আটা, আর 3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে ভেজা চালের গুঁড়া কিংবা শুকনো চালের গুঁড়ো দুটোই দেওয়া যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো হাতের কাছে সুজি না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এই পিঠাটা একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। তো এবার শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নেব ভালোভাবে। তো আজকের ডোটা আমি তৈরি করব দুধ দিয়ে আর গুড় দিয়ে। তো চাইলে এখানে চিনি দিতে পারবে, তবে আমার হাতের কাছে গুড় ছিল তো গুড় দিয়ে করছি। গুড় দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে ঝোলা গুড় ছিল আমার, গুড়টা আমি জাল করার পর একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তো এই গুড়টাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাল করা দুধ নিচ্ছি, যতটুকু লাগবে দিয়ে দেবো। তো আস্তে আস্তে দেবো আর ডোটাকে আমি তৈরি করে নেব। তো একসাথে কিন্তু বেশি করে ঢেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে না। তো 18 টাইপের ডোটা হলে পিঠাটা খেতে ভালো লাগে, পিঠাটা তৈরিও সুন্দর হয়। তো এভাবে আমি আস্তে আস্তে দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার টোটাল 3 কাপের মতো দুধ লেগেছে। তো তোমাদের যেরকম লাগবে ওই অনুপাতে দিয়ে দেবে। তো আমার মনে হচ্ছে আর একটু ঘন আরও একটু দিয়ে দিচ্ছি। তো আমি তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন ঘনত্ব হবে। এই যে দেখতেই পাচ্ছ, এভাবে ঘনত্ব হবে। তো এবার পিঠাগুলো তৈরি করার জন্য চুলো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর আমি এই পিঠার ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ডোয়ের ভিতরে। এতে করে ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা আসবে। আর হালকা একটু তেল প্যানে দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো হাতে সময় থাকলে ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দেবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার ডোটাকে দিয়ে এভাবে আস্তে আস্তে গুঁড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যদি মনে হয় এ পর্যায়ে একটু ঘনত্ব বেশি, তাহলে একটু দুধ বা পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে পারবে, এতে করে পিঠাটা আরও সুন্দর হবে। তো 1 মিনিটের মতো না, আধা মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আধা মিনিটের মতো রাখলেই। তারপর এর ভিতরে পুরটা দিয়ে যা যেরকম ইচ্ছে পুর দিয়ে দেবে। দিয়ে এভাবে একটু পাটিসাপটার শেপে যেভাবে ভাঁজ করি আমরা, সেভাবে ভাঁজগুলো করে নেবে। তো এই তো হয়ে গেল আমার একটা পিঠা তৈরি। তো পিঠাটা যদি একটু শক্ত শক্ত খেতে পছন্দ করো, সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবে আর একটু সময়টা বেশি নেবে। তো আমি আরও একটি পিঠা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো 1.5 চামচের মতো এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে একটু চ্যাপ্টা করে নেবে। আর আবারও আধা মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আধা মিনিট পর সিদ্ধ হওয়ার পর আমি এবার দেখতেই পাচ্ছ পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো পুরটা দেওয়ার পর এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, আর এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে, এটা গুড় দিয়ে করেছি বলে এত সুন্দর কালার এসেছে। আর এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, এটা ফ্রিজে রেখে 4-5 দিন খাওয়া যাবে। আর এই পুরটাও তৈরি করে ফ্রিজে অনেক দিন রাখা যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।